আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দুধ চা বানিয়ে দেখাবো। এই দুধ চাটা এভাবে বানালে খেতে খুবই ভালো হয়। তাহলে দেখে নিন কীভাবে এই দুধ চাটা বানাতে হয়। প্রথমে একটা পাত্র নিব, পাত্রে আমি 2.5 কাপ দুধ দিব। দুধটা দেওয়া হয়ে গেলে ভালো করে দুধটা ফুটিয়ে নিব। দুধটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে আমি 2 চামচ চিনি দিব। চিনিটা দিয়ে আবারও দুধটা ভালো করে জাল দিয়ে নিব। যখন দুধটা বলো ফুটে ফুটতে শুরু করবে তখন এর ভিতরে আমি 1 চামচেরও কম এখানে আমি চা দিয়ে দিব। চাটা দিয়ে আবারও নাড়তে হবে। এইভাবে নেড়ে চেড়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে চাটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন চাটা ফুটানো হয়ে গেছে, আমার এখন দুধটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি চেখে দেখাবো আমার চাটা কীরকম হয়েছে। দেখুন আমার চাটা বানানো হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।